লাইফ ইজ বিউটিফুল কে না বলতে চাই আমরা, বিশ্বাসটুকু আনতে হবে নিজের কনফিডেন্ট লেভেল থেকে, যেখানে জমিয়ে বাস করবে স্বচ্ছতা জীবনের প্রতিটি অঙ্গনে। শুরু হোক পথ চলা। সুধীজন, সেটে আলো, নারী ব্যাংকিংয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুরু করছি সেটে আলো, লাইফ ইজ বিউটিফুল। আমাদের আজকের যিনি অতিথি তাকে নিয়ে আমি ভীষণ রকম উদ্বেলিত। তিনি আমাদের সঙ্গীত অঙ্গনের রাজকন্যা। তিনি তার বিউটিফুল বিউটিফুল পার্সোনালিটি ছড়িয়ে বিমুগ্ধ করে রাখেন তার চারপাশ। তিনি মোস্ট বিউটিফুল, গর্জিয়াস, সুপারস্টার সিঙ্গার আঁখি আলমগীর। লাইফ ইজ বিউটিফুল আঁখি, তোমাকে দেখে আমার এই মুহূর্তে এটা শেয়ার করতে খুব ইচ্ছে করছে যে লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল এন্ড ইউ আর বিউটিফুল। এন্ড ইউ আর বিউটিফুল টু। থ্যাঙ্ক ইউ। দর্শক এখন বলবে দুজনে কি অনুষ্ঠান করছে নাকি একজন একজনকে প্রশংসা। আচ্ছা আঁখি, তুমি জীবনে কবে প্রথম অনুভব করলে যে লাইফ ইজ বিউটিফুল? খুব ছোটবেলায় তো আসলে অতটা অনুধাবন করা যায় না, কারণ তখন সবই বিউটিফুল। তো যখন একটু বড় হলাম এবং পিছনে তাকালাম, তখনই মনে হলো না, ফেলে আসা দিনটা, দ্যাট ওয়াজ বিউটিফুল। তারপরে আমাদের খুব কাঙ্ক্ষিত ছিল আমাদের বাৎসরিক হলিডেজগুলো, যেটাতে আমরা সবাই একসাথে হতাম, কারণ বাবা, হ্যাঁ বাবা সারা বছর ব্যস্ত, কিন্তু হঠাৎ দেখা যেত যে কোনো একটা সময় 15 দিন 20 দিন আমাদের জন্য বরাদ্দ, তখন আমরা হয়তো সবাই মিলে দেশের বাইরে যেতাম। আচ্ছা, তখন মনে হতো লাইফ ইজ বিউটিফুল, পরিবার পরিজন, হ্যাঁ একসাথে সবাইকে, এবং যত আমাদের দেশের পৃথিবীর কোনায় কোনায় আমাদের আত্মীয়রা আছে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, হলিডেটা একসাথে স্পেন্ড করা, তখন মনে হতো লাইফ ইজ বিউটিফুল। আস্তে আস্তে ওভাবে মানে আমার ট্র্যাভেলিং থেকে আমার মাথায়, আমার জীবনে একটু বড় অংশ জুড়ে ট্র্যাভেলিং, সো তখন থেকে আমার সেটা এখনও আছে, এখনও আছে। তো তখন থেকে আমি উপলব্ধি করা শুরু করলাম ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, পিপল আর বিউটিফুল, অ্যান্ড লাইফ ইজ বিউটিফুল। তুমি অভিনেত্রী হিসেবে সিনেমায় প্রথম কাজ করলে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেলে, সেটাও নিশ্চয়ই লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, দ্যাট ওয়াজ অলসো বিউটিফুল, এবং আনএক্সপেক্টেড অবশ্যই, আর যেটা আনএক্সপেক্টেড সেটাই কিন্তু বেশি সুন্দর হয়, সেটাই বিউটিফুল হয়। পারিবারিক ব্যাপারটা তো জানলাম, আর কোন বিষয়টা তোমার মনে হয় যে এটা তোমার পসিবিলিটির জন্য খুব বেশি রকমভাবে কাজ করছে? আমার নিষ্ঠা, আমার পরিশ্রমী স্বভাব, আমার ধৈর্য, একাগ্রতা, এগুলো প্রশংসা না, এগুলো আমার ভিতরে অনেক আছে। এগুলো প্রতিটা মানুষের সফলতার একটা পেছনের গল্প যে থাকে, আমারও গল্পটা অন্যদের থেকে আলাদা না। ফ্যামিলির যে ব্যাপারটা সেটা আছে, সেটা হচ্ছে গাইডেন্স। আচ্ছা, আপনার সফলতা আপনাকে ক্রিয়েট করতে হবে এবং আপনাকে সেটা ধরেও রাখতে হবে। আপনি আজকে সফল হতে পারেন, আবার আগামীকাল সফল নাও থাকতে পারেন, আগামীকাল এবং তার পরবর্তী সময়ে সফলতা কিভাবে আপনি ধরে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার কর্মের মাধ্যমে প্রমাণ করে করে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি সেই পরিশ্রমী মনোভাব এবং ধৈর্যটা আমার ছিল এবং আছে। তো সব মিলে আমার জন্য এত বড় একজন কি বলবো, মানে সুপার সুপার ডুপার একজন অভিনেতা বা স্টার, আমাদের সুপারস্টার মা, একজন এত বড় রাইটার, তো সব মিলিয়ে আমি বলবো আমি ব্লেসড। কিন্তু বাবা মা শুরুর দিক থেকে ঠিক আছে আঁখি গান করছে করছে, আমার যেটা ধারণা, তারপরে তারা যখন খুব বেশি চমকে গেলেন যে না আঁখি একটা পজিশনে আছে, একটা উচ্চতায় আছে, তখন বাবা মার সেই ব্লেসিংটা কিভাবে পেয়েছে মনে করতে পারো? সেটাও নিশ্চয়ই একটা লাইফ ইজ বিউটিফুল হওয়ার মতন ঘটনা। হ্যাঁ, আমি আপনাকে একটা গল্প বলি। মায়ের কাছে ব্যাপারটা কি, মা আমার কোনো সমালোচনা করেন না। আম্মুর কাছে আমি যাই গাই, যেটাই করি, যেমন আমাকে দেখাচ্ছে তাও আমি বিউটিফুল, আমার সব কাজ সব কিছু সুন্দর। হ্যাঁ, তো কিন্তু বাবার কাছে না, বাবা আমার শুধু ভুল ধরেন, যেটা আমার জন্য একদিক থেকে ভালো, এটা আমাকে গ্রাউন্ডেড রাখে, আমি আকাশে উঠতে থাকি না। হ্যাঁ, তো
একটা প্রোগ্রামে গিয়েছি আমি এবং আমার বাবা, ওপেন এয়ার কনসার্ট ছিল, আমার বাবা সেখানে গেস্ট হিসাবে গিয়েছিলেন আর আমি পারফর্ম করতে গিয়েছি। তো আমার বাবার সামনে আমার আসলে স্টেজে পারফর্ম করা হয়নি এতগুলো বছর, চার পাঁচ বছর আগে এই ঘটনাটা ঘটে গাজীপুরে। এবং সেখানে আমার বাবা যখন হেঁটে অডিয়েন্সের ভিতর দিয়ে যাচ্ছেন, আমি তার পিছে পিছে যাচ্ছি হেঁটে, আর আমাদের সাথে কিছু গার্ড আছে যেহেতু লোকজনের মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশ থেকে সব আঁকি আঁকি বলে চিৎকার করছে লোকজন তালে তালে। হ্যাঁ, এবং এরপরে যখন স্টেজে উঠলাম, আমি আমার পার্টটা করলাম, অডিয়েন্স আমার গান সবাই যেভাবে গাইলো নাচলো, গিয়ে আমি তো ভয় ভয় মানে আব্বুর দিকে তাকাই না, আব্বু তো অডিয়েন্সে, আমি গিয়ে আবার আব্বুর পাশে বসলাম, এমন একটা ভাব যে এর আগে যে গান গেল সে আমি না। হ্যাঁ, আবার এসে আব্বুর পাশে নর্মালি ছোট মেয়ে হয়ে বসে আছি। আব্বু সেটা আমাকে বললো, বাসায় কখন যাবো আব্বু? আব্বু আমাকে আব্বু ডাকে, আব্বু বাসায় কখন যাবো? আমি তো এখনই যাবো। বলে বাসায় গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বা। আমি বলছি আচ্ছা, তুমি অনেক জনপ্রিয় আমি জানি, এতটা আমি জানতাম না। আমার আমার চোখে পানি, এবং আমার মনে হচ্ছিল ইয়েস লাইফ ইজ বিউটিফুল, এবং মনে হচ্ছিল আমার কোনো পুরস্কার কোনো সব কিছু হঠাৎ ম্লান হয়ে গেল, মনে হলো এই তো আজকে আমি পুরস্কার পেলাম একটা, সবচেয়ে বড় পুরস্কার। এবং এটা বাবা মার জন্য সন্তান হিসেবে দিতে পারাটাও অনেক বড় একটা অর্জন অর্জন। আবার এটা কিন্তু একটা প্রেশার প্রেশার তাই না, কারণ সবসময় তুলনা করা হয় বাবা মায়ের সাথে। সেটাই আমি বললাম, তুমি কিন্তু এককভাবে বেরিয়ে এসছো আঁখি আলমগীর, কখনো কিন্তু শুনতে হয়নি তোমাকে আলমগীর সাহেবের মেয়ে। তুমি যখন দাঁড়িয়ে গেছো তোমাকে কিন্তু আঁখি আলমগীর হিসেবেই আমরা দেখছি, এবং কোনো মেয়ে কার মেয়ে ওই সঙ্গে কিন্তু যথেষ্ট কারণ ছিল সেরকম হওয়ার মতো, কিন্তু সেটাকে তুমি কিভাবে যে ছাঁটাই করে এই পর্যন্ত আসলে। আঁখি বললাম আমি ব্লেসড না, এই তোমার যে সাধনাটা সেটার কথা কিছু বলো। আমার সাধনার সাথে আমি বলবো আমার কিছু স্যাক্রিফাইসও আছে। আচ্ছা, সব কমিটমেন্টগুলো ফুলফিল করা, আমি কাউকে বুঝতে দিইনি আমি কি করছি, না আমার বাচ্চারা বুঝতে পেরেছে যে আম্মু ভোর পাঁচটায় এসেছে কিন্তু সাতটায় আমাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, সারা রাত ট্রাভেল করে আম্মু ভোর পাঁচটায় এসে দুই ঘন্টা ঘুমিয়ে হাসি মুখে আবার স্কুলে ড্রপ করলো, না আমার প্রোগ্রামের মানুষ বুঝেছে যে এই মানুষটা সারা দিন বাচ্চাদের সাথে খেটে না খেয়ে না ঘুমিয়ে আবার প্রোগ্রামে মেকআপ করে শাড়ি পরে ঝলমলেভাবে প্রোগ্রাম করেছে, আমি কাউকেই কিছু বুঝতে দিইনি। তো এগুলোকে আমি বলবো আমার স্যাক্রিফাইস। অনেক কিছু, অনেক আনন্দময় অনুষ্ঠান, অনেক কিছু আমি মিস করেছি কারণ সেদিনটা আমি ফ্রি ছিলাম, তো সেদিনটা আমি বাচ্চাদের দেব, এগুলো হচ্ছে আমার স্যাক্রিফাইস। হ্যাঁ, আঁখি অনেক ভালো লাগার খারাপ লাগার মুহূর্তের তুমি আমার সাথী, এবং সেখানে আজকে তোমার সাথে এই ফ্লোরটা শেয়ার করছি, তাই আপনার সাথে আমার গল্পগুলো অন্যরকম হয়। হ্যাঁ, একদম অন্যরকম শেয়ার করছি, খুব ভালো লাগছে। এই ভালো লাগাটুকু নিয়ে আমি একটা বিরতিতে যাচ্ছি। কিপ স্মাইলিং, লাইফ ইজ বিউটিফুল। সুধী দর্শক, ফিরছি সেটি আলো লাইফ ইজ বিউটিফুল নিয়ে, সঙ্গে আছেন বিউটিফুল বিউটিফুল আঁখি আলমগীর। আঁখি, তোমার স্যাক্রিফাইসের কথা শুনলাম, কাছের যে মানুষগুলো তাদের মাধ্যমেও কিন্তু নিজেকে ভরিয়ে রাখার একটা ব্যাপার থাকে, সেটা তুমি কিভাবে মেনটেন করো? আমাকে আমার পথ চলায়, স্পেশালি আমার বাচ্চাদের ক্ষেত্রে, আমার মা আমাকে ভীষণ হেল্প করেছেন, ভীষণ। আবার কখনো এমন হয়েছে যে আমি মুখ থুবড়ে পড়েছি, আমার মনে হচ্ছে যে আমি আর চলতে পারবো না, বা এমন একটা সিচুয়েশন আমি এটা আর ফাইট করতে পারবো না, আমার শক্তি নেই, তখন আমার বাবা মা আমার ফ্যামিলি আমাকে এমনভাবে উৎসাহিত করেছে যে আমার কাছে মনে হয়েছে যে যার পরিবার তাকে ট্রাস্ট করে, তার উপরে বিশ্বাস রাখে এবং তাকে এভাবে তার পাশে থাকে, তার জন্য পৃথিবীর কোনো অবস্ট্রাক্টালি কিছু না, কিছুই কিছু না। এবং আমার, আমি আপনাকে বললাম না আমি ব্লেসড, বিকজ আমার ফ্যামিলি এরকম, আমার আমরা ফ্যামিলি এত কানেক্টেড, এখনও যদি আমি দুই দিন আব্বুকে ফোন না করি, থার্ড ডে আমি আমাকে বকা খেতে হবে ফোনে, কেন ফোন করিনি, জবাবদিহি আমাকে করতে হবে, আম্মু আমাকে ফোন না করলে আমি আম্মুর সাথে ঝগড়া করবো, আম্মু তুমি ফোন করো নাই কেন।
এবং আমাদের ভাই বোনের কানেকশন, এভরিথিং, বাসায় কী রান্না হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, বাচ্চাদের কী হচ্ছে, সারাক্ষণ আমরা কানেক্টেড থাকি। শত ব্যস্ততে গাড়ির মধ্যে যাচ্ছি আসছি, মেকআপ করছি, কাজ করছি, দুইটা টেক্সট হয়ে যাচ্ছে আমাদের। এরকম পরিবার যার থাকে তার আসলে কিছুই থাকে না, তার সবই বিউটিফুল, তার সবই, তার লাইফ আসলে, আমার লাইফ আসলে বিউটিফুল আলহামদুলিল্লাহ। মানে এটা আমি গর্ব করে বলছি না, কিন্তু খুব শান্তির সাথে বলছি, যেহেতু আপনার প্রোগ্রামটাই হচ্ছে অ্যাবাউট লাইফ বিং বিউটিফুল, সো ইয়েস, মাই লাইফ ইজ বিউটিফুল। আখি, এখানে আমার কিছু অনুভব অনুভূতির কথা আছে। আচ্ছা, তোমার জীবনধারায় যে তিনটি চর্চা তুমি অতি অবশ্যই করো, হয়তো আমরা জানি না। যেই চর্চাগুলো আমি করি সেটা হচ্ছে, আমি প্রথম কথা, আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। খুব নেগেটিভিটির ভিতরে আমি পজিটিভ থাকার চেষ্টা করি, এবং আমাকে নেগেটিভিটি ছুঁতে পারে না। ধরেন আপনি আমাকে খুব খারাপ একটা কথা বললেন, আমি এক্সাম্পল হিসেবে দিলাম, আমি গায়ে মাখবো না কথাটা। আর একটা চর্চা আমার আছে, সেটা হচ্ছে কে কী করছে এটা আমি মাথায় নেই না। যখন আমি দেখব যে আর একজন শিল্পী এই গান গাচ্ছে, আর একজন শিল্পীর এই গান জনপ্রিয় হচ্ছে, আর একজন শিল্পী দেশের বাইরে শো করতে গেল, এগুলো নিয়ে মানুষের ভিতরে খুব কমপ্লেক্স গ্রো করে। কোন শিল্পীকে সুন্দর লাগছে, এই যে কনস্ট্যান্ট একটা ভিতরের কম্পিটিশন আমাদের ভিতরে, যে একটা নিজেকে অসুখী করার জন্য যন্ত্রণা, নিজেকে যে আমরা যন্ত্রণা ডেকে আনি, এটা থেকে আমি মুক্ত করেছি নিজেকে। হ্যাঁ, এর চেয়ে পিসফুল কিছু, কারণ তোমার সাথে সুসম্পর্ক মানুষদের, হ্যাঁ, এটা আমি ক্রিয়েট করেছি। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা খুবই প্র্যাকটিস করি, দ্যাট ইজ, আমাকে পাবেন আপনি, আপনি যদি আমাকে প্রয়োজন বোধ করেন, আপনার প্রয়োজনে আপনি আমাকে পাবেন, এই জিনিসটা আমি খুব মেনটেন করি। তোমার কোনো স্বপ্ন নিয়ে তুমি কখনো গিভ আপ করেছো, এরকম কিছু আছে? না, আমার একটা স্বপ্ন ছিল, সেটা পূরণ করে ফেলেছি, দ্যাট ইজ মখমাল। মখমাল, এবং তোমাকে সেটার জন্য আসলে অনেক অনেক বড় করে একটা ধন্যবাদ দিতে হয় যে তুমি এরকম একটা ফ্যাশন রিলেটেড নিজের একটা, আমার আমার স্বপ্ন ছিল যে আমি আমি একটা, আমার ফ্যাশন হাউস হবে, আমার নিজস্ব ডিজাইন করা শাড়ি সবাই পরবে, তো সেই স্বপ্ন ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এবং সেটা অনেক অনেক ভীষণ সারা পাচ্ছে, সারা ভীষণ ভীষণ পেয়েও হারিয়েছি এরকম কোনো কিছু না, এরকম কিছু নেই। বাহ, খুব ফর্চুনেট। আচ্ছা, ডেফিনেটলি তুমি করো, অবশ্যই করো, কি সেটা? ডেফিনেটলি করি, অনেক কিছু করি, এখন কোনটা বলে মানে কোনটা শেষ করব, ডেফিনেটলি আমি করি, যেটা ইচ্ছা করি সেটাই বোধহয় করি, না আমার যেটা ইচ্ছা আমি সেটা করি। উলপারটা কোথা থেকে আসে? এটা আমার ইনবিল্ট, এভাবেই আমার, মানে হয়তো এটা আমার জেনেটিক, বাবা বা মায়ের কাছ থেকে হয়তো পাওয়া, ভীষণ উইল পাওয়ার। আমি যদি চাই আমি সেটা করব, আর যদি না চাই আপনি আমাকে করাতে পারবেন না। বাহ, এটা খুবই ডেফিনিট, খুবই ডেফিনিট। আচ্ছা, সকালবেলা ঘুম ভেঙে বা ঘুম থেকে উঠে যেটা তুমি পেতে চাও নর্মালি, খুবই নর্মাল একটা ব্যাপার, কি সেটা? এক কাপ চা, কেউ এনে বলুক না, একদম, মানে চাওয়ার আগে যদি পাই তাহলে খুব আরাম লাগে। ওকে, মোটামুটি পাই, তাই না? আচ্ছা, তোমার চোখে একজন পুরুষ? আমার চোখে একজন পুরুষ সে যে মানুষকে সম্মান করতে পারে, যে নিজেকে পুরুষ ভাবে না মানুষ ভাবে, সেই পুরুষ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তুমি তোমার ছোট ছোট আনন্দের কথা তো শুনেছি, এখন তুমি তোমার মখমালের কথা বললে, মখমাল নামটা শুধু বলিনি, একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনার জন্য। দিস ইজ মখমাল বাই আখি আলমগীর, ডিজাইন বাই মি, অ্যান্ড দিস ব্যাগ ইজ ডিজাইন বাই মাই ইয়াঙ্গার ডটার আরিয়া। আরিয়া, আরিয়ার ডিজাইনের ব্যাগ, আমার ডিজাইনের একটি ছোট্ট উপহার আপনার জন্য, ফর বিউটিফুল শান্তা ইসলাম। থ্যাংক ইউ সো মাচ তোমার মখমালের জন্য, আবারো আবারো অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফেভারিট কালার পিঙ্ক, ব্যাগ পিঙ্ক, শাড়ি পিঙ্ক, সব পিঙ্ক। আমি এই সুন্দর অনুভূতি নিয়ে একটা বিরতিতে যাব। কিপ স্মাইলিং, লাইফ ইজ বিউটিফুল।
শ্রুতি দর্শক, শুরু করছি সিটি আলো, লাইফ ইজ বিউটিফুল। সঙ্গে আছেন বিউটিফুল বিউটিফুল আখি আলমগীর। আখি, জীবনটাকে খুব সুন্দর করার জন্য কি কি বিষয়গুলোর উপরে তুমি খুব গুরুত্ব দিবে, আমাদের দর্শকদের জন্য এটা জানতে চাই। ফ্যামিলি, অবভিয়াসলি ফ্যামিলির সাথে কানেকশন। আচ্ছা, ফ্যামিলির সাথে কানেকশন, নট অনলি ইমিডিয়েট ফ্যামিলি, আরও বিস্তৃত আত্মীয় পরিবার পরিজন, দেন লাইফ উইল ডেফিনেটলি বিকাম বিউটিফুল। খুবই সুন্দর। আরেকটা ব্যাপার হয় যে অনেকে তার গোল সেটটা করতে পারেন না, যেমন স্বপ্নটা আমার মনে হয় যেটা যে দেখতে হবে নিজের ঠিক আয়ত্তের ভেতরে, আয়ত্তের বাইরে স্বপ্ন দেখে তারপরে হতাশায় নিমগ্ন হওয়ার কোনো মানে নেই। আমি হঠাৎ করে যদি ভাবি আমি বাকিংহাম প্যালেসে গিয়ে আমি ব্রিটিশ সাম্রাজ্য রুল করব, তাহলে তো হবে না। আমাকে আমার গণ্ডির ভেতরে থেকে ডানা মেলতে হবে, হ্যাঁ, আমাকে বুঝতে হবে। যেমন আমি চাইলে অভিনয় করতে পারতাম, আপনি আপনার মনে আছে তো আপনার নাটকেও অফার ছিল, আপনি বলেছেন তুমি কাজ করো, তোমার জন্য আমি চ্যালেঞ্জিং রোল আনব, উপস্থাপক হিসেবে চেয়েছি, হ্যাঁ সেটাও বলেছেন। কিন্তু দেখেন আমি সবকিছু বিনয়ের সাথে এড়ে গিয়েছি। কেন? আমি আমার গোলটা, আমার টার্গেটটা ছিল গান। আমি একসাথে যদি তখন অনেক কিছু করতাম তখন একটা খুব একটা খিচুড়ি মতো ব্যাপার হয়ে যেত জিনিসটা, মানে কোনো কিছুই প্রতিষ্ঠা পেত না। তারপরে আমি আমার যে ছোট বাচ্চা ছিল সব মিলিয়ে সবই কেমন হয়ে যেত। তো যেহেতু আমি সেট করে রেখেছিলাম আমার টার্গেটটা গানই থাকবে, তো সেই কারণে বললাম যে আমি লোভ সংবরণ করতে পেরেছি, কারণ আপনার একটা নাটকে অভিনয় করা বা ওইরকম আরও অনেক কিছু অফার ছিল, আরও অনেক কিছু অফারগুলোকে মানে না করাটা কিন্তু একটা ভীষণ কষ্টের ব্যাপার। কারণ আসলে ইচ্ছা হয় করতে, কারণ আপনারা যারা গুণী মানুষ আছেন ইন্ডাস্ট্রিতে তাদের সাথে কাজ করাও তো শেখা। তোমার অলিখিত কিছু বিনয়ের মুখোমুখি হই আমি সবসময়, এবং এটাকে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। বিনয়ী হওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একজন আখি আলমগীরকে আমি সবসময় দেখেছি ভীষণ রকম বিনয়ী, ভীষণ রকম বিনয়ী এবং খুবই শ্রদ্ধাশীল একজন মানুষ, তার সিনিয়রদের সাথে, তার পাশাপাশি যারা উপরের লেভেলে আছেন তাদের সবাইকে কাকে কোন সম্মানটুকু দিতে হবে সেটা আখি আলমগীর খুব ভালো করেই জানেন। তো সেটা কি পরিবার থেকেই তুমি বলবে নাকি তোমার নিজস্ব কোনো ব্যাপার? অর্ধেক পরিবার থেকে শেখা, অর্ধেক আমার নিজের ভেতরেই আছে। কারণ কিছু হলেও পড়াশোনা করেছি, তো যাদের ভিতরে একটু পড়াশোনা থাকে এবং একটু পারিবারিক শিক্ষা থাকে তারা আসলে অন্যকে অসম্মান করতে পারে না। আমার মনে পড়ে না আমি কাউকে সত্যিকার অর্থে জেনে বুঝে কখনো অসম্মান করেছি, বরঞ্চ অনেক জায়গায় অসম্মানিত হলেও আমি তাকে মাফ করে দিয়েছি। এই বিষয়গুলো আমার কাজ করে, আমি বলবো এটা মোস্টলি পারিবারিক শিক্ষা। খুবই সুন্দর, এত ছোট মেয়ে এত গুণিগুণি বড় বড়। এখন অত ছোট নাই আমাদের কাছে, ছোটই বেবি ডল। ওই যে ছোট না, এই যে তোমার ব্যাগের দিকে আমার দৃষ্টি চলে গেছে এখন, সেখানে তুমি কি কি সারাদিন ক্যারি করো আখি? তোমার ভক্ত অনুরাগী যারা আছেন তাদেরকে আমি একটু দেখাতে চাই। আমার ব্যাগে আমি অনেক কিছু ক্যারি করি না। প্রথমে স্যানিটাইজার, অবশ্যই আজকাল এটা সবচেয়ে বেশি জরুরি। ব্যাগের সাথে ভিতরে আমি খুঁজে পাই না, তখন ব্যাগের সাথে আমি ঝুলিয়ে রেখেছি স্যানিটাইজার, এটা খুব নতুনত্ব। হ্যাঁ, আচ্ছা, আমার দুইটা ফোন, আচ্ছা, টিস্যু, লিপ গ্লস, এটা মনে হয় সবার ব্যাগে একটা আছে, ফেস পাউডার সবার আছে। আচ্ছা, আরেকটা স্যানিটাইজার। ও মাই গড, না না, দর্শককে আমি বলবো আপনারা এই ব্যাপারে সচেতন হন, তাই না? এত ইয়ে। আচ্ছা, যেহেতু শুটিং এসেছি একটা ছোট্ট চিরুনি, আর ওয়াও, এবং ম্যাচিং 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 ম্যাচিং, এন্ড ও একটা পেন, একটা কলম, কলমটাও আমার অনেক কিউট। আর কি আছে? একটা ক্রেডিট কার্ড, ভ্যাকসিনেশন কার্ড, দ্যাটস ইট। ওকে, আর একটা লজেন্স আছে। লজেন্স কি জন্য? মাঝে 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 খাওয়ার জন্য। এই জন্য তো বলেছি ছোট্ট মেয়েটি, ছোট্ট মেয়েটি, খুব ভালো লাগলো, খুব সুন্দর।
খুব বাড়তি কিছু নাই, আর একটা পকেটে কিছু টাকা আছে, দ্যাটস ইট, আর বেশি কিছু না। এই তো আখি, তুমি তোমার কাজের মাধ্যমে তোমার ভালো লাগাটুকু, তোমার ডেস্টিনেশনটুকুকে খুব ক্লিয়ারলি দেখতে পাও, আমার যেটা মনে হয়েছে তোমার সাথে কথা বলি বলে। তো সেখানে যারা আসলে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখার মানুষগুলোকে তোমার কী পরামর্শ থাকতে পারে? আমি যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে আরও উৎসাহিত করতে চাই। স্বপ্ন দেখতে হবে, সাথে কাজ করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে বাস্তবে কাজ করতে হবে এবং দূর ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। এবং ফ্যান ক্লাব অনেক মানুষ বানিয়েছে এবং তারা এতটাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে যে মানে এমনও হয়েছে যে তাদের বাসা থেকে অনেকে আমাকে ফোন করে বলেছে, আপু একটু প্লিজ ওদেরকে ওকে পড়াশোনা করতে বলেন, সারাদিন আপনার ছবি দেখে, সারাদিন গান শুনে। এরকম আমার একটা ভেরি স্ট্রং ফ্যান ফলোয়িং আছে। তো এগুলো সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ আমি মনে করি। আর কোথাও না মানে তারকা অনেক আছে আপু, অনেক বড় বড় তারকা আছে, কিন্তু সবাই মানুষের ভালোবাসা পায় না। মানুষের ভালোবাসাটা একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম ব্যাপার। আর আমার কাছে মনে হয়েছে যে আমার যে পথ চলাটা ছিল গানের, অভিনয়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পরে গানের জাতীয়, গানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এই দুটো যখন একসাথে হলো আমার, তখন আমার কাছে মনে হচ্ছে না, আমার আর একটা গোল, যে স্বপ্নের কথা বললেন, সব এটাও কিন্তু একটা স্বপ্ন পূরণ। খুব ভাল লাগলো আখি, একদম অন্যরকম এক আখিকে নিয়ে আজকে আমি কথা বললাম, চর্চা করলাম, খুবই ভাল লাগলো। তুমি এই মুহূর্তে তোমার যারা ভক্ত অনুরাগী আছেন তাদেরকে যদি কিছু বলতে চাও। আমি আজকে এই চমৎকার সেটে, এই বিউটিফুল পার্সনের সামনে বসে, বিউটিফুল অনুষ্ঠানে, লাইফ ইজ বিউটিফুলে বসে আমার ভক্তদের বলছি, আপনারা আপনাদের লাইফ বিউটিফুল করতে পারেন। প্রতিকূলতা থাকবে সবার জীবনে, আমাদেরও আছে, যত সহজ মনে হয় কিছুই সহজ না, যা সুন্দর মনে হয় এত সুন্দর কিছুই না, সব কিছুর জন্য কিছু না কিছু করতে হয়। তো সাফল্য বলেন, সৌন্দর্য বলেন, যাই বলেন, সব কিছুর জন্য কষ্ট করতে হবে, কাজ করবেন, অনেস্ট থাকবেন, মানুষকে সম্মান করবেন, তাহলে লাইফ উইল বিকাম বিউটিফুল। তোমার লাইফ আবারও বারবারই যেন তুমি বলতে পারো লাইফ ইজ বিউটিফুল, এই শুভকামনা রইল তোমার জন্য, আপনার জন্য। শুধু দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে একটু লিখে পাঠান। আমাদেরকে লিখে পাঠার ঠিকানা setealo.lifeisbeautiful@gmail.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জীবনটাকে খুব ভালোবেসে যেন উচ্চারণ করতে পারেন, লাইফ ইজ বিউটিফুল, এই মনোভাবনা সবসময় নিজের সঙ্গী করে রাখবেন। শুভরাত্রি।